এলিয়েন মানে অন্য গ্রহের প্রাণী। কল্পবিজ্ঞানীদের লেখনি কিংবা সিনেমাতে এর উপস্থিতি থাকলেও বাস্তবে কি এর অস্তিত্ব আছে? বিজ্ঞানীরা এখনও স্থির সিদ্ধান্তে পৌঁছাতে না পারলেও এবার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের খুঁজতে নিয়েছে নানা উদ্যোগ। বিস্তারিত সুদীপ ঘোষের ডেস্ক রিপোর্টে। কল্পবিজ্ঞানীদের লেখায় বা বিজ্ঞান নির্ভর চলচ্চিত্রে এলিয়েনের কথা উঠে এসেছে বারবার। অনেকের মধ্যে বিশ্বাস জন্মেছে যে বাস্তবে এলিয়েনের অস্তিত্ব রয়েছে। বিজ্ঞানী স্টিফেন হকিংও মনে করতেন 16 আলোকবর্ষ দূরের একটি গ্রহে এরকম বুদ্ধিমান প্রাণীর অস্তিত্বের সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত সবই যদি কিংবা কিন্তুতে আটকে আছে, কারণ মহাবিশ্বের আর কোথাও এখনো পর্যন্ত প্রাণীর অস্তিত্ব খুঁজে পাননি বিজ্ঞানীরা। তাই বলে বিজ্ঞানীরা হাল ছেড়ে দেননি, বরং সাম্প্রতিক সময়ে জোরে সোরে কাজ শুরু করেছেন তারা। এলিয়েন যদি থেকেই থাকে, তারা কোথায় থাকে, কিভাবে তাদের সঙ্গে যোগাযোগ সম্ভব, মূলত এ পর্যায়ে চলছে নানা গবেষণা। এলিয়েনের অস্তিত্ব নিয়ে 50 বছরের মধ্যে অনুষ্ঠিত প্রথম গণশুনানির ভিত্তিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ইউএফও বা উড়ন্ত চাকতি দেখতে পাওয়ার ব্যাপারে আরো অনুসন্ধান চালাবে নাসা। সংস্থাটি বিজ্ঞান মিশনের পরিচালক ডক্টর থমাস জারবুচেন জানিয়েছেন, কৃত্রিম উপগ্রহ থেকে নেওয়া ছবির মাধ্যমে এলিয়েনের অস্তিত্ব সম্পর্কে আরো জানার চেষ্টা করবেন তারা। এই কার্যক্রমের প্রাথমিক সময় ধরা হয়েছে 7 থেকে 9 মাস। কে জানে, হয়তো এই সময়ের মধ্যেই উত্তর মিলতে পারে এলিয়েন বাস্তবে আছে কি নেই। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, 18 News.